আজকে চলে যাচ্ছি আমাদের নতুন ব্লগে। আজকের ব্লগটি সবাই নতুন ডেইলি লাইভ ব্লগটি দেখার জন্য সকাল আসসালামুআলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি আমাদের নতুন ব্লগে। আজকের ব্লগটি সবাই দেখবেন, খুব এক্সাইটেড। আজকে আমরা ইশা রহমান চ্যানেলের মনোগ্রাম তৈরি করেছি। মনোগ্রামটি কেমন হয়েছে সবাই জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন ব্লগকে, লেটস গো। চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই যে দেখতে পাচ্ছেন একজন খুব হাস্য উজ্জ্বল একজন মানুষ, নামটা ভুলে গেছি, অরূপ ভাই। এই যে মনে পড়ছে এখন আবার, আসলে আমার একটা বদ অভ্যাস, আপনারা কেউ কিছু মনে করেন না। এই জিনিসটা আমার আসলে কেন জানি আমি হয়তো বা মনে রাখতে পারি না। এটা আমার একটা, এটা বলিউড তার ওই নাম করা সিনেমা সুরিয়া বানশিতে দেখাইছে যে হয়তো পুলিশ থাকে, পুলিশের নামটা একটু বারবার ভুলে যায়। যাই হোক, উনি একটু মজার লোক, উনি অনেক ভালো মানুষ। আমার যে ফেসবুক পেজের যে কাভার ফটোটা আছে, আমার এডিট করছে আমার এই ভাই অরূপ ভাই। আর এই যে আজকে আরেকটা কাজ করে দিল অরূপ ভাই, যা স্মরণীয় হয়ে থাকবে, ইশা রহমান আমার চ্যানেলের সে লোগোটা করে দিল। এই লোগোটা আমি এখন থেকে ইউজ করব ইশা রহমান চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, আর অরূপ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর গ্রাফিক্সের কোনো কাজ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি অরূপ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আমার এই ইয়েতে ডিসক্রিপশনের নাম থাকবে, অরূপ ভাইয়ের মানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব, যোগাযোগ করে নেবেন গ্রাফিক্সের কাজের জন্য। এর আগে ছিল অন্য আর্ট থাকবে, তাহলে যাই তার হিন্দি গান দিচ্ছে। হ্যাঁ, তো সমস্যা নেই। থ্যাংক ইউ ফেসবুক অ্যাড দেওয়ার জন্য। সে জাবেদ ভাইয়ের অফিসে আসছি। এই যে লোকটাকে দেখতে পাচ্ছে দাঁড়িয়ে, কিন্তু আমার খুব ক্লোজ বড় ভাই, ভাইয়ের অফিসে আছি। তো জাবেদ ভাই আমার ফেসবুক পেজে ভিডিও দেখছে, তো ভিডিও দেখতে দেখতে দেখা যায় আমার ফেসবুকে অ্যাড আসছে। তো ফেসবুককে ধন্যবাদ আমার পেজে অ্যাড দেওয়ার জন্য। আসলে ফেসবুকের কাছে চিরঋণী হয়ে গেলাম, অনেকদিন কষ্ট করতেছিলাম মনিটাইজের জন্য। মনিটাইজ হয়ে গেছে মনে হচ্ছে, কারণ আজকে অ্যাড দিয়েছিলাম, দেখি অ্যাড আসছে। তো জাবেদ ভাইয়ের কাছে এই জন্য আসছি, এখানে একটা ভিডিও এডিট করলাম। আর ভালো আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের ব্যালেন্সিয়া খালেক সিটির এই যে দারোয়ান, ওর নাম কি? শফিক। শফিক, এই যে দেখেন শফিক কি সুন্দর ড্রেস পরেছে, ব্যালেন্সিয়া এসে খালেক সিটির শফিক নামও দেওয়া আছে। এই যে আমাদের সালেক ভাই খুব মজার মানুষ, দেখেন হাসতে হাসতে শেষ, আসলে কি হয়েছে আমরা হাসার মতো আমরা বুঝতেছি না। যাই হোক, অনেক লাজুক একজন মানুষ আমাদের সালেক ভাই। এই যে মনির আমার জন্য কোক আনলো, বাসায় কোক নিয়ে যাব। তো আমি ভুলে গেছিলাম কোক আনার জন্য, তো মনির আমাকে হেল্প করলো। আর মনিরের জন্য দোয়া করবেন, মনির কিন্তু অনেক, হ্যাঁ 26 মার্চ তো অনেক মজা করছে, আমি ছিলাম না বাড়িতে, এই জন্য সে দুঃখ প্রকাশ করছে, অনেক মিস করছে। ধন্যবাদ মনির, তুমি ভালো থেকো। আজকে সারাদিন যাই করলাম তাই আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের এই ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর ইশা রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন ডেইলি লাইভ ব্লগটি দেখার জন্য সকাল 9টায় সবাই চলে আসবেন। প্রতিদিন সকাল 9টায় আমাদের ব্লগ রিলিজ হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।